Thank you.
আমার সঙ্গে আছে শান্তি। শান্তি হলো স্বইচ্ছায় নিযুক্ত বসুধার এক কর্মী। শান্তি, তুমি একটু বলো আমাদের যে বসুধা নিয়ে তুমি কবে এলে, কি ধ্যান ধারণা তোমার, সেটা একটু বলো। বসুধায় আসাটা আমার খুব ছোটোর থেকেই, একরকম বলতে গেলে দেবলদার কাছে আমরা একরকম মানুষ হয়েছি, মানে দেবলদা ইত্যাদির কাছে আমরা মানুষ হয়েছি এরকমই বলতে পারি। কারণ বসুধায় আসাটা আমার জীবনে একটা রোমাঞ্চকর ঘটনা এবং অদ্ভুত ঘটনা আমার জীবনে। কীরকম? সেটা হচ্ছে যে আপনার ধরুন, আমি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, আমি আপনার কোনোরকমে আপনার প্রাইমারি স্কুল ছেড়ে হাই স্কুলে ভর্তি হয়েছিলাম। তো আমাদের জীবনের পড়াশোনাটা সেরকমভাবে কোনো নির্ধারিত কিছু ছিল না। স্কুল যেতে হয়, যাই, পড়তে হয়, পড়ি, কোনো বিশেষত্ব বিরাট কিছু ছিল না। তার মধ্যে দিয়েই আমি যখন ক্লাস নাইনে পড়ি, তখন তার আগেই দেবলদা এখানে প্রায় 98 সাল থেকে আসা যাওয়া করছিলেন। আমি আপনার ঠিক এখানে যখন ওই 2001 সাল, তখন আপনার আমি দেখলাম এরকম একটা জায়গায় এক ভদ্রলোক আসছেন যাচ্ছেন। আমরা স্কুল যাতায়াত করতাম, অনেক বন্ধুবান্ধব যাতায়াত করতাম। তার মধ্যে আমার কেমন একটা লেগেছিল যে একটা জঙ্গলে এক ভদ্রলোক আসছেন, চারদিকে ছবি ছবি তুলছেন, নানারকম গাছ দেখছেন, আমার একটা অ্যাট্রাকশন হয়েছিল। আর আমার ছোটো থেকে গাছপালার উপর একটু আলাদা রকম নেশা আছে, মানে গাছপালার ভালোবাসাটা আমার আছে। আমার বাবা থেকেই আমার এটা পাওয়া। আমার বাবা নার্সারিতে কাজ করতেন। সে সময় শাল, সেগুন, এই সকল হাবি যাবে অনেক কিছু দেখেছি ওনার থেকে। তো এরপরে আমার এখানে আপনার একটা মানে নেশা জাগলো, আমি আসতে শুরু করলাম। আমাদের দুলালদা পাশের গ্রামে উনি এখানে তদারকি করতেন, তার সঙ্গে পরিচয় হলো। দেখতে দেখতে আস্তে আস্তে করে আপনার কাজটা খুবই ভালো লাগলো, যে একজন শহরে মানুষ সে ভদ্রলোক এসে এখানে আপনার আমাদের এখানে ক্যাকটাস বাঁচাও, এখানের দেশীয় গাছ বাঁচাও, দেশীয় পশু বাঁচাও, দেশীয় পোকামাকড় বাঁচাও, দেশীয় ধান বাঁচাও, এ তো অদ্ভুত, একটা অদ্ভুত লেগেছিল আমার। তো সেই থেকে আপনার এই কাজটার মধ্যে আমি আস্তে আস্তে ওই যেটুকু যার সময় পেতাম এখানে এসে সময় দিতাম। তার মধ্যে দিয়ে দুলালদা আমাদেরকে ছোটোখাটো কাজের দায়িত্ব দিতেন, শুধু দেবুলদার কাজের দায়িত্ব দিতেন, টুকটাক ভলেন্টিয়ার হিসেবে নানা রকম সব কাজ করতাম, বিভিন্ন রকম ধানের এক্সপেরিমেন্ট করতেন, আমরা যেটুকু যা পারতাম আমি কিন্তু এখানে সময় দিতাম। এই করতে করতে বসুধাতে যুক্ত হয়ে গেলাম। দীর্ঘদিন যাবৎ দেবুলদার সঙ্গে থেকেছি। তাতে করে একটা কথা বলতে পারি আমার জীবনের, যে আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার পর আমার আর পড়াশোনার প্রতি ইচ্ছা আমার আর থাকে, আগ্রহটা থাকেনি, আর থাকলো না। এটাই কারণ আমি দেবলদার সঙ্গে মিশে দেখেছি যে আমি যে পুঁথিগত শিক্ষায় আমি যে জায়গায় যাচ্ছি, ইনস্টিটিউট লেভেলে যে জায়গায় যাচ্ছি, তাতে করে কেবলমাত্র একটা পুঁথিগত বিদ্যা ছাড়া আর কিছু হচ্ছে না। এখানে কেবলমাত্র যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মডার্ন জগতের, হাতে কলমে শিখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখানে যেটা দেখছি যে হাতে কলমে সুস্থায়ী জীবনযাপন এবং সঠিক জীবনযাপন, যে জিনিসগুলো যে জায়গায় বাঁচিয়ে রাখা দরকার সেই সমস্ত জীবনযাপনের ধারা দেবলদার কাছ থেকে পাচ্ছি। প্রচুর কিছু আমরা শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, যেটা আমাদের অ্যাকচুয়ালি জানার কথা সেটা একজন শহরের মানুষ এসে আমাদেরকে জানাচ্ছে। ঠিক, আমরা তখন আধুনিক জগতের আলো পাচ্ছি, উনি তখন দেখাচ্ছেন আধুনিক আলোটা কতটা বিষাক্ত হতে পারে এবং আমাদের যে সাবেকি আনাটা কতটা সুস্থ হতে পারে সেটা আস্তে আস্তে বুঝতে পারছি। বুঝতে পারার পরে আপনার বহুত রকমের ধান চিনলাম, আমাদের গ্রামের ফসলগুলো চিনলাম, বীজ সংরক্ষণটা কি সেটা জানলাম, ঠিক, এবং তার সঙ্গে দেখুন গাছপালা বাঁচানো, পরিবেশ বাঁচানো, এই যে সমস্ত রকম যে ধ্বংসের যে শুরুটা সেইটার গোড়ায় দাঁড়িয়ে আমি আমার জীবনে দেখেছি যে একটাই মাত্র লোক যিনি বাঁচাতে চাইছে, ঠিক, কেবলমাত্র বাঁচাতে চাইছে, সেই জায়গায় আমরা যত সামান্য যতটুকু পেরেছি দাঁড়িয়েছি। এবং এটাতে আমার একটা জীবনের সাকসেস যে উনি ছিল বলি আমার পরিবেশের ভয়ানক ভয়ানক দুর্বিষয় কিছু জিনিসকে আমি বাঁচাতে পেরেছি। আমি বলবো না, আমার গ্রামের লোককে তৈরি করতে পেরেছি, আন্দোলন করেছি একমাত্র দেবলদার কাছে শিক্ষাতে এবং ওনার সহযোগিতাতে। তো এই যে পাওনাটা, এবং আরো একটা বড় জিনিস, এই যে মহুয়া জঙ্গলটা দেখছেন বসুধা, এই মহুয়া জঙ্গলটাও টিকে আছে ওনার। ঠিক কথা, যদি উনি না থাকতো তাহলে আমার এলাকায় বসে কখনোই আমি বলতে পারতাম না আমার এত বড় একটা মহুয়া জঙ্গল আছে। ঠিকই তো,
যেটার যেটার পরিবেশবিদরা বুঝেন কিন্তু কখনো সংরক্ষণের দায়িত্ব নেন, কোন সরকারি পরিবেশবিদ কিন্তু দায়িত্ব নেন, সেটা দেবলদেব নিয়েছেন। ঠিক কথা। আমি শুনেছি যে তুমি দেবলদার সঙ্গে থেকে বা মানে নিজে ঘুরে ঘুরেও জঙ্গলের বেশ কিছু ইন্ডিজিনাস স্পিসিস মানে পোকামাকড় চেনো এবং গাছপালা চেনো, সেগুলো নিয়ে একটু বলো। সেটা আপনার বেশ তো মানে কিছু কিছু অবাক লেগেছিল যখন আমি আমি দেবলদার কাছে শিকার করে যখন আমার চোখটা পড়েছে যে তাই তো এই পোকামাকড়টা কী করে কী হয়, ওই গাছটার সঙ্গে পরিবেশের কী ভারসাম্য, এই ধরনের কিছু জিনিস দেখতে দেখতে আমি বেশ কিছু জিনিস পেয়েছিলাম যেটা দেবলদা খুব সহাধরে আমাকে শিখানোর চেষ্টা করেছিলেন এবং উনি আরও যাতে করে আগানো যায় সেটার জন্য অনেক চেষ্টা করেছেন। যেমন ধরুন ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই নিয়ে আমি একটা সময় চিন্তা করতাম, উড়ে বেড়ায় আমরা ছোটোবেলাতে ওগুলোকে ধরতাম, তারপরে বুঝতে পারলাম এদের জীবনচক্র, এদের খাদ্যাভাস, এই ধরনের ব্যাপারগুলোকে খুঁটিখাঁটি এবং আমি ওটাকে কালেকশন করতে চেষ্টা করলাম যে কত রকমের এটা হতে পারে, পরিবেশের কী এর মানে কার্যকলাপ, ঠিক এইটা এইরকম কিছু একটা জিনিসের উপর ইয়ে হয়েছিল। আবার এমন এমন কিছু জিনিস আমি নজর করতে পেরেছি যে যেটা আমাদের এখনো পর্যন্ত ঠিক বইয়ে খাতায় কোথাও তো কখনো আমি পাই। কিরকম কিরকম ধরুন একটা আমাদের এখানে একটা প্রজাতির গাছ আছে যেটা হচ্ছে আপনার গুল্ম জাতীয়, এটা আপনার ওই ময়না গাছ। আচ্ছা, বেশ ব্যবহৃত আমাদের জীবনে বেশ ব্যবহৃত ময়না কাটাটাও ময়না কাটা। তো সেই গাছটা হঠাৎ করে দেখি কোন একটা সময় তার একটা বেশ সুন্দর আপনার গাছ উঠছে, একটা সময় দেখি ওই গাছটা কাটা পড়ে যাচ্ছে। আচ্ছা, এক ধরনের একটা পোকা যেটা ওই গাছটাকে কেটে দেয়। কারণ এটা আমি চেষ্টা করেছি বরাবর। আচ্ছা, তো তাতে করে আমি অনেক খোঁজ খবর করে আপনার দেখেছি কেবলমাত্র ওই ময়না গাছটা একটা সময়তে একটাই পোকা আছে যে কেটে দেয়। আচ্ছা, মানে এর কোনো কারণটা তুমি এখনো খুঁজে পাওনি? কারণটা আমি এখনো পর্যন্ত পাইনি, পোকাটা মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, কি পোকা সেটা? কেটে দেয় একটা আপনার ওই বিটেল টাইপের একটা পোকা। আচ্ছা, যেটাতে আপনার কেটে দেয় কিন্তু সেটাও আবার মানে নিখুঁত আমি তাকে হাতে পাইনি। আচ্ছা, হাতে পেলে পরে তার যে সমস্তটা আমি বের করতে পারবো সেটা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে একটা পোকা একটা পরিবেশের গাছও কাটে আবার গাছকে রক্ষণাবেক্ষণ করে। ঠিক কথা। একটা জিনিস বোঝা গেছে যে ওই পোকার এমন একটা কাজ, একটা গাছের একটা ডাল কেটে দেয় কিন্তু বাড়তি যে ডালগুলো থাকে সেগুলোকে ছোঁয়ে না। হ্যাঁ, গাছটাকে যে বাঁচাতে হবে সেই ভারসাম্যটা কিন্তু পোকাটার মধ্যে বজায় আছে। ঠিক কথা। এরকম বেশ কিছু জিনিস যেটা আমরা যেমন ধরুন এই মাশরুম, বনের যে মাশরুম, এই মাশরুম সম্বন্ধে ছাতু যেটাকে বলে এখানে, হ্যাঁ, এটা বাঁকুড়া পুরুলিয়াতে আপনার একটা সময়তে মানুষের মূল মানে খাদ্য তালিকায় ছিল, কারণ ভাদ্র আশ্বিন মাস থেকে তখন এই এলাকাতে একটু খাদ্যের অভাব হয়, তো সেই সময় আপনার খাদ্যের অভাবটা পুরোপুরি পূরণ করে ওই জঙ্গলের ছাতুটা। ঠিক, এখন যেমন কাড়াং ছাতুর সময়। হ্যাঁ, কাড়াং ছাতুর সময় প্রায় শেষ হতে চলল। ঠিক, তো এই যে ব্যাপারগুলো এইটাতে আমার একটু কিরকম মনে হয়েছিল যে আচ্ছা আমরা তো এটাকে কি আপনার জঙ্গলে গেলেই পাওয়া যায়, কি আমরা জঙ্গলে যা পাওয়া যায় সেটা নিয়েছি খাওয়া যায়, এই ধরনের ব্যাপারগুলো আমি খোঁজ করতে করতে দেখলাম আমার মানে বাপ কাকা মা মাসিরা যেভাবে চিনেন তার কিন্তু একটা পরিচয় আছে, যদি পরিচয় আপনি ভুল করেন তাহলে যেমন এটা বিষাক্ত আছে ঠিক তেমন আবার ওনার খাদ্যের উপযোগীও আছে। একদম। তো এই বিষাক্ত আর খাদ্যের উপযোগী যেটা এগুলাকে চেনা খুব কঠিন কিন্তু আমাদের ক্ষেত্রে। ঠিক, আমার আমার মা মাসিদের ক্ষেত্রে নয়, আমার ঠাকুমার ক্ষেত্রে নয়। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে আমি মনে করেছি যে এটা আপনার যদি আমরা এটাকে কোনো একটা জায়গায় লিপিবদ্ধ না করি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম আর এটাকে খাওয়ার উপযোগী আনতে পারবে না, কারণ আমরা দেখা যাবে বিষাক্তটাই হাতে করি। ক রকমের ছাতু আছে এখানে বলো? ছাতু আমার এখানে এখনো পর্যন্ত দেখা 16 রকমের ছাতু আমি, যেটা একদম অ্যাভেলেবেল খাওয়া যায়, এরকম 16 রকমের। নামগুলো বলতে পারবে? নামগুলো অবশ্যই, যেমন ধরুন এই মানে কাড়াং ছাতু যেটাকে দুর্গা ছাতু বা কাড়াং ছাতু বা অষ্টমী ছাতু, এটা একই প্রজাতির কাড়াং ছাতুটা হয়, বিভিন্ন সময়ে হয়, শুরুটা হয় আমরা বিশ্বকর্মা পূজা দিয়ে, শেষ আপনার ধরুন কালী পুজো। হ্যাঁ, কালী পুজো দিয়ে শেষ হয়, এ বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন ধারাতে হয়, এর বিভিন্ন মানে এই ছাতু সম্বন্ধেও আমার প্রচুর প্রশ্ন আছে, প্রচুর ডাউট আছে, তা এখনো চেষ্টা করছি যদি এর সম্পূর্ণ কিছু বার করতে পারি। দেবলদাও নিজে এটা নিয়ে অনেক কাজ করেছেন, ঠিক, কিন্তু আমার কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে যেটা আমার সাথে এখন মিলেনি, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। যেমন ধরুন এটার মধ্যে গ্রামে একটা প্রচলিত আছে, কাড়াং ছাতু হবে আপনার যদি মেঘ ডাকে, মেঘের ডাকের আওয়াজে কাড়াং ছাতু বের হয়। আচ্ছা আচ্ছা, এটা বলা হয় যে আমরা এটা এক ধরনের উই আছে যে উইটাতে চাষ করে। আচ্ছা,
যদি চাষ করে তাহলে তাদের ব্যবহারটা কি, আমি এখনো ব্যবহারটা পাইনি। বেশ, আরো একটা জিনিস যেটা হচ্ছে স্পেসিফিক জায়গায় এবং স্পেসিফিক দিনে এটা হবে, তার আগে বা পরে কখনোই নয়, সেই মানে ব্যাপারটা জানো না আর কি, যে কখন কিভাবে কোথায় হয়। না সে তো জানি আমি, যে আপনার এই জায়গাতে এই সময়টা তো হয় সেটা আমরা চোখে দেখে জেনে নিই, ঠিক, কিন্তু কেন হয়, কেনই বা এই সময়টাই তো হয়। হ্যাঁ হ্যাঁ, এবং এর সঙ্গে মেঘ দেখার সম্পর্কটা কি, আর যদি চাষ করে তাহলে তো ওদের ব্যবহারটা কি, ঠিক, এই সমস্ত বিস্তারিত ব্যাপার নিয়ে আমার একটা একটা কৌতূহল আছে। ঠিক, আমি চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যৎ যদি কোনো সহযোগিতা পেয়ে থাকি বা আপনার এটা যদি কোনো, একটা জিনিস হচ্ছে দেখুন আমার তো বিরাটভাবে থিওরি এটা নেই, আমি যা অবজারভেশন নিজের চোখে দেখি, প্র্যাকটিক্যালি তুমি যে চোখে দেখেছো সেটা নিয়ে তোমার অভিজ্ঞতা হচ্ছে। আর কতগুলো ছাতুর নাম বলো, তুমি তো কারাংটা বললে, কারাং ছাতু, আপনার মোডাল ছাতু, কৃষ্ণ ছাতু, কৃষ্ণ ছাতুর অনেকগুলো আছে। আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণ ছাতুর আপনার যতগুলো কালার হয়, মানে নীল, হলুদ, সবুজ, আচ্ছা, হ্যাঁ, সাদা, কালো, বেশ, এটা কৃষ্ণ ছাতুর মধ্যে পড়ে। জাম ছাতু, পুয়াল ছাতু, আচ্ছা, হুড়কুন্দা ছাতু, কুড়কুড়ি ছাতু, হ্যাঁ, এরকম করে করে আপনার অনেকগুলো আছে, মানে সিজন ওয়াইজ ছাড়া হট করে মনে রাখা মুশকিল, বুঝতেই পারছি, একটু মুশকিল। না আমি আপনাকে বলে দিতে পারবো হয়তো, তো এইগুলো আপনার অ্যাভেলেবেল, এই ছাতুগুলো সবসময় ওই সিজন ওয়াইজ অ্যাভেলেবেল পাওয়া যায়, সেটার উপর নির্ধারণ করে আপনার গ্রামের একটা সময়ের পুরো খাদ্যের ইয়েটা, খাদ্য তালিকায় একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল আর কি ছাতু। এছাড়াও দেখুন, এছাড়াও যেটা ওয়াইল্ড যে খাবারগুলো, সেটা হচ্ছে বাবলা আলু, কাঁটা আলু, আপনার এক ধরনের শাক পাওয়া যায়, তো এই সমস্ত জিনিসগুলো যে একটা সুস্থ খাবার এবং এগুলার মধ্যে যে আপনার একটা খাদ্য গুণ আছে, খুবই সলিড খাদ্য গুণ আছে, সেটা দেবলদার কাছে জানতে পেরেছি। ঠিক, এবং খাদ্য তালিকাটা থেকে যে আমাদের জেনারেশন সরিয়ে যাচ্ছে, সেটা কেন সরিয়ে যাচ্ছে এবং এটা যে সুস্থ খাবার, সেটাকে আমরা চেষ্টা করছি, মানে যাতে করে আপনার আমাদের গ্রামের মানুষকে সেগুলাকে আবার বোঝানো যায়, বা এটা আপনার একটা সুস্থ খাবার, তার জন্য আপনার বাজারজাত খাবারের সঙ্গে যে একটা ফারাক রয়েছে, ঠিক, সেই সমস্তগুলোকে একটা চেষ্টা করেছি সেগুলোকে ধরে রাখা এবং আপনার মানুষের মধ্যে যাতে করে শিক্ষাটা থেকে থাকে। তো এই সমস্ত বিষয় নিয়ে, বিস্তর একটা বিষয় নিয়ে, যেমন ধরুন বেশ কিছু গাছপালাকে, এক্সট্রিম গাছপালা, সেটাকে চিনতে শিখেছি, দেবলদার হাত দিয়ে সেগুলোকে সংরক্ষণ করা এবং বাঁচানোর একটা মোটামুটি চেষ্টা করেছি। এবং ভাদু গাছ নিয়ে তো জানেন বাঁকুড়াতে একটা বিরাট বড় আপনার সীতাপত্র গাছ, সীতাপত্র গাছ নিয়ে দেবলদাই আপনার এই প্রথম একটা লেখালেখি করেছেন, যার পরিচয় পেয়েছেন এবং দিয়েছেন, একদম তাই। তো সেক্রেট গ্রোভস, সেক্রেট গ্রোভস এর যে একটা বিরাট বড় একটা ইকোসিস্টেম, সেটাকে বাঁচিয়েছে, একদম তাই। এগুলাকে আমরা চেষ্টা করেছি উনার সহযোগিতাতে এবং আমরাও আমাদের পরিবেশে যাতে করে বেঁচে থাকে তার জন্য আমরা চেষ্টা করি। ঠিক, তা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে বসুধার সঙ্গে তুমি আরো কিভাবে জড়িত থাকতে চাও? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে বসুধার সঙ্গে তো জড়িয়ে থাকতেই হবে, না থাকার কোনো জায়গা নেই, কারণ এখানে আমাদের যে জীবনযাত্রা আমরা যেভাবে শুরু করেছি তাতে করে এই এত আধুনিক জীবনযাপনে আমরা ঠিক মানিয়ে নিতে পারবো না, আমাদের ক্ষেত্রে একটা অসুবিধা। এবং এটাও ঠিক যে আমরা মানিয়ে এত নেবও না, যতটা পারা যায় আধুনিক জগৎকে একটু অ্যাভয়েড করে সুস্থায়ী জীবনযাপন, নিজেদের কালচারকে নিজেদের মতো করে রেখে আমাদের প্রজন্মতে অন্তত কিছু একটা শিখাতে পারি, দুদশজনকেও তৈরি করতে পারি। কারণ আমরাই এখন দেখতে পাচ্ছি গ্রামের মানুষ, যে গ্রামের মানুষ গ্রাম নির্ভর জীবনযাপন, সেখানে আমরা প্রায় 90% মানুষ আর গ্রাম নির্ভর জীবনযাপনে নয়, বাজার নির্ভর হয়ে গেছে। হ্যাঁ, অতএব এটা যদি চলতে থাকে তাহলে সব থেকে বড় ক্ষতি হবে গ্রামের মানুষের। ঠিক কথা, কারণ গ্রামের মানুষের জীবনযাপনে আপনার প্রত্যেক মাসে একটা টাকার যোগান সবসময় হয় না, হয় না, কিন্তু যদি খরচের জায়গাটা হয়ে যায় তাহলে টাকার যোগানটা যদি না হয় তাহলে আপনার গ্রামের পরিবার কিন্তু ধ্বংসের পথে। ঠিক কথা, অতএব এই জিনিসগুলাতে একটা যদি মানুষকে আলোকপাত না করানো যায় তাহলে পরবর্তী প্রজন্ম একটা বড় খারাপ জায়গাতে যাবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তর শিক্ষা পেয়েছি, প্র্যাকটিক্যালি পড়ার চেষ্টা করছি, যেমন ধরুন এখানে যে ধরনের ধান চাষটা হয় তাতে আমাদের না দরকার হয় কেমিক্যাল, না দরকার হয় ফার্টিলাইজার, না দরকার হয় আপনার হার্বিসাইড, তাহলে যদি এই ধরনের জিনিসগুলো না প্রয়োজন হয় আমাদের, যদি খাদ্য উৎপাদন হয় সবজি থেকে, ধান থেকে যদি উৎপাদন হয়ে যায়, তাহলে কেন আমি ওই আধুনিক চাষবাসের ইয়েতে যাবো, মানে বীজযুক্ত খাবারটার পেছনে যাবো, যেটা আমার লাইফ রিস্ক, পরিবেশের রিস্ক,
তাহলে সেটা কেন করবো? তাহলে সেটা যেমন ধরুন এই বসুধাতে যে চাষটা হয়েছে সেই চাষটা পুরোপুরি আমি এই বছর পুরোপুরি আমি দেখাশোনা করছি, এবং আপনার প্রায় চার রকমের যে ধানের চাষটা আছে তাতে করে দেখতে পাবেন যে কেবলমাত্র আপনার ওই রোপণ করার পর থেকে এই টুকটাক তদারকি ছাড়া কোনো কিছু প্রয়োগও হয়নি, আর কোনো আপনার মানে কোনো রকম তদারকিও বিরাট কিছু করতে হয়নি। আচ্ছা, তাতে আপনি দেখতে পাবেন পাশের জমির যে ধান মানে যেটা আপনার হাইব্রিড বা আপনার এই ধরুন এই আধুনিক বীজের যে চাষ যেটা তৈরি, আর আমাদের যে বসুধার চাষ সেটা দেখতে পাবেন যে চাষটা অ্যাকচুয়ালি কী, চাষটায় কী লাগে। ঠিক কথা। হ্যাঁ, তার জন্য যেটা মূল দরকার সেটা হচ্ছে আপনার বীজ নির্ধারণ। হ্যাঁ, এই ধরনের মাটি অনুপাতে বীজের নির্ধারণ করাটা, এই যে ব্যাপারগুলো এটা আপনার একটা যোগান থাকতে হবে। এই যোগান যদি আপনার না থাকে তাহলে হয়তো আমি সেটাতে সাকসেস হওয়া একটু মুশকিল আছে। কিন্তু যেহেতু বসুধা একটা শিক্ষার জায়গা রয়েছে, অতএব এখানে লোকালিটি মানুষকে শেখানো এবং এটা নিয়ে মানুষকে মানে মানুষের আগ্রহ থাকলে সেটা সহজেই এখান থেকে উপকৃত হবেন। ঠিক, এটা এটা আমার ধারণা। যাক, দেবলদার প্রতি তোমার কী বার্তা থাকবে বলো? দেখুন, আমরা তো মানে কী বলবো, আমি দেবলদার সম্বন্ধে বলার ক্ষমতা আমার নাই, কারণ হচ্ছে যতটুকু পেরেছি সঙ্গে থেকেছি, আমাদেরকে মানে খুব আপন মনে করে আপনার রেখেছেন, শিখিয়েছেন। তবে আমাদের যে জ্ঞান তাতে করে খুব সামান্য ব্যাপারই বলি যে দেবলদার সম্বন্ধে বলার ক্ষমতা আমার নেই। এবং আমরা সকলেই চাই যে দেবলদা দীর্ঘায়ু হোক। অবশ্যই, এবং আমাদের প্রতিনিয়ত তার মতো করে শিক্ষায় শিক্ষিত করে তুলুক আমাদেরকে, তাই তো চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটা তো বটেই, কারণ আমার মতো আরো 200 ছেলে তৈরি হোক তাহলে আমরা পরিবেশ বাঁচবে, এটা আমি মনে করি যে আমাদের যে সামান্য যেটা, এবং সেটা দেবলদার হাত ধরেই হোক যাতে সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে। অবশ্যই, প্রকৃতি পাঠটা যাতে তার প্রকৃত হয় আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে দেখুন, মানুষ প্রকৃতি নির্ভর জীবনযাপন। ঠিক, যে যতই চেষ্টা করুক প্রকৃতি বাদ দিয়ে মানুষের মানে যে কোনো জীবই বাঁচতে পারে না, একদম, এটা এটা যেভাবেই হোক প্রমাণিত। তো তাতে সেইটাকে বাদ দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা হয় তাহলে আমরা মানুষ ভুল করছে, সমাজ ভুল করছে। অতএব সেই ভুলটা দেবলদা ছাড়া সঠিকভাবে ধরানোর লোক আমি এখনো পর্যন্ত পাই। যাক, ধন্যবাদ শান্তি, তুমি অনেকক্ষণ সময় দিলে আমাদের। নমস্কার। নমস্কার।